আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, এখন সতর্ক না হলে সামনে বিশাল ভয়ঙ্কর খাদে পড়ে যাবেন সমগ্র জাতি। সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রতিবাদ করে তোলার এখনই সময়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল, অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। প্রিয় দর্শক, আমরা কি কমেন্টের দিকে ধাবমান? সপ্তম শ্রেণী পাঠ্য বইয়ে ট্যান্স সেন্টার একটি গল্পের শিরোনাম ছিল শরীফ থেকে শরীফা। ক্যামেরার সামনে এই গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ মেহতা। আর এই প্রতিবাদ করার কারণে শিক্ষককে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। যেভাবে এই শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করলো, ঠিক তেমনি মুসলিম উম্মা ওদেরকে বয়কট করো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাকাইয়িম মিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফা হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিকরিম মুআতালাতিন ওয়া কসরিম মাশীদ। অর্থাৎ আমি কত জনপদ ধ্বংস করেছি এমন তো অবস্থায় যে তারা ছিল গুনাহগার। এইসব জনপদ এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে ও কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে। প্রিয় দর্শক, কওমে লূত সমকামিতার কারণে ধ্বংস হয়েছে। আজ সমাজের কিছু লোক সমকামিতাকে প্রমোট করছে। প্রিয় দর্শক, আমরা এই সমকামিতাকে ঘৃণা করব এবং তা থেকে বিরত থাকব, এবং যারা প্রমোট করছে তাদেরকে বয়কট করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সমকামিতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে কর্মটি আমার উম্মতের মাঝে ছড়িয়ে পড়া সর্বাধিক ভয় করি তা হলো লুত সম্প্রদায়ের কুকর্ম। দর্শক, আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এই সমকামিতাকে প্রমোট করছে তাদেরকে হিদায়ত নসিব করুন। হিদায়ত নসিব না থাকলে আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক ফয়সালা দিয়ে দেন।